পড়ার মতন নেই ঠিকঠাক জামাকাপড়, মাতার ছাদও নিরাপদ নয়। নুন আনতে পান্তা ফুরায় ঋণী খাতুনের পরিবারে, তবুও হাল ছাড়েনি মেয়েটি। বাংলার প্রতিনিধি হয়ে এবার সেই মেয়ে পাড়ি দিতে চলেছে আসামের পথে। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে বুধবার 6:30 আপ হাওড়া কামরূপ এক্সপ্রেসে আসামের পথে রওনা দিল ঋণী খাতুন। নদিয়া জেলা থেকে বাংলা দলে 7 সুযোগ পেয়েছে, তাদের মধ্যে ঋণী খাতুন একজন। 37 জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতা 2022 অনূর্ধ্ব 16 মহিলা বিভাগে অংশ নিতে চলেছে ঋণী। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটির অ্যাথলেটিক স্টেডিয়ামে। আগামী 11 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ঋণীর এখন দুচোখে একটাই স্বপ্ন, 37 জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান পেয়ে দেশের ও জেলার মুখ উজ্জ্বল করা। আসামে খেলতে যাচ্ছি 6:10 বাংলা হয়ে, হেক্সাথলে নেবেন। কেমন লাগছে এই যে তুমি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছো, কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি আশা করো যে ওখানে কী পজিশানে যাবে? সর্বভারতীয় যে অ্যাথলেটিক যে হচ্ছে অনূর্ধ্ব 16 বছরে, তুমি এখানে কী আশা করো? প্রথম হয়ে আসার ইচ্ছা আছে, খুব ভালো কিছু করার থাকবে, মা বাবার করব। তোমার তো 17 থেকে টেস্ট পরীক্ষা মাধ্যমিকের। হ্যাঁ, বাড়ি এসে দিব, 18 থেকে শুরু হবে আমাদের। নদিয়া জেলা চাকদহ ব্লকের রাউতারি জিপির যাত্রাপুর গ্রামের বাসিন্দা ঋণী খাতুন এলাকার সুতারগাছি বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টারে পড়াশোনা করে। সে বাবা এরশাদ মণ্ডল, পেশায় দিনমজুর, মা সালিমা খাতুন গৃহবধূ, দিদি রুমা খাতুনের হাত ধরে প্র্যাকটিস করত ঋণী। নিজের বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই, ঘুরপথ দিয়ে যাতায়াত করতে হয়। একটাই ঘর, তাতে কোনো রকমে থাকতে হয় ঋণীর পরিবারকে। এবছর রাজ্য স্তরে ভালো ফল করে দ্বিতীয় স্থান পায় ঋণী। 11 নভেম্বর ঋণী তার প্রিয় ইভেন্ট হেক্সাথলনে অংশগ্রহণ করবে। প্রথম দিন রয়েছে 80 মিটার হার্ডলস, লং জাম্প, জ্যাভলিন থ্রো, দ্বিতীয় দিন হাই জাম্প, শর্টপাট ও 80 মিটার দৌড়। ঋণীর পরিবার চায় ঋণী জাতীয় স্তরে জিতে আসুক। আমার বোন খুব খেলায় ধুলা ভালোবাসত, তো আমি সোনাখালী মাঠে খেলতে নিয়ে যেতাম। এখন আসামে খেলতে যাচ্ছে ন্যাশনালের হয়ে, আমাদের খুব ভালো লাগছে, সবাই খুব গর্ববোধ করছি। ও কি একা যাচ্ছে নাকি? হ্যাঁ, ও ওর মাঠ থেকে ও একাই যাচ্ছে। বাড়ির লোকজন তো ওখানে অ্যালাউ নেই, তাহলে কেউ যেতে চাইলে যেতে পারবে। ও একাই, মানে একাই যাচ্ছে ওর মাঠের থেকে, ওই সিলেকশন পেয়েছে, ও একাই খেলতে যাচ্ছে। কি গরিব মানুষ, আমার মেয়েটা খুব খেলাধুলোয় ভালো বলে এই জন্য একটু যাচ্ছে, আমরা কোনো কিছু দিতেই পারি না, সবাই মিলে এটা ওটা করে দিচ্ছে। ঋণীর স্কুল শিক্ষকও চান সে জিতে দেশের ও এলাকার মুখ উজ্জ্বল করুক আর তাদের পরিবারের আর্থিক সমস্যাও দূর হোক। স্কুল ফর গার্লসে পড়ে 10 শ্রেণীতে, এবছর তার মাধ্যমিক আগামী 23 দেবে, তার 18 থেকে টেস্ট। ইতিমধ্যে আসামে বসছে জাতীয় স্তরের 37 জাতীয় স্তরের জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতা, যেটি অনুষ্ঠিত হবে আগামী 11 থেকে 15 নভেম্বর। ঋণী আজকে হাওড়া থেকে 6:30 আপ কামরূপ এক্সপ্রেসে ভারত বাংলা দল যাচ্ছে, সেই দলের ও প্রতিনিধিত্ব করবে। ও হেক্সাথলন ইভেন্টে নামবে, হেক্সাথলনের 6 ইভেন্ট, প্রথম 2 হয়। প্রথম দিনে 80 মিটার হার্ডেলস, লং জাম্প এবং জ্যাভলিন থ্রো, দ্বিতীয় দিন হাই জাম্প, শর্টপুট এবং 800 মিটার দৌড়। এই 6 ইভেন্টের সম্মিলিত স্কোর নিয়েই তার পজিশন নির্ধারণ করা হয়। ঋণী যা রাজ্য স্তরে যে পয়েন্ট করেছিল তাতে 30 যে কম্পিটিশন পার্টনার অনুষ্ঠিত হয়েছিল তাতে আরও অনেক পয়েন্ট বেড়েছে। আশা করছি এবার জাতীয় স্তরে ও একটা ভালো ফল করবে। সর্বভারতীয় স্তর থেকে 4 জোন থেকে আসবে, ও পূর্বাঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করছে, যেটা এর সঙ্গে সঙ্গে ও পড়াশোনা করে আমাদের বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টার, যেটা কল্যাণী ব্লকের অবস্থিত শিমলালী বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টার। তো আমি নিজেও খেলাধুলা করতাম, বুঝি তো এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে ও নিজেকে যে তৈরি করেছে নিজের অদম্য জেদ থেকে, আমি ওকে কুর্ণিস জানাই আর আশা করব হেক্সালানে গিয়ে ও এই যাত্রাপুর আমাদের শিমুরালী এই জায়গাটার নাম একেবারে ভারতবর্ষের বুকে পৃথিবীর বুকে উজ্জ্বল করবে এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন ভাগীরথী ক্রীড়ার্থের থেকে আমরাও বাচ্চাদের নিয়েই কাজ করি, শিশুদের নিয়ে। তো তার পক্ষ থেকে ওকে, ওর জন্য
আমাদের মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে অনেক বড় হয়, মা বাবার নাম উজ্জ্বল করে, আমাদের গ্রাম, আমাদের এলাকা, আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে। রিনির এখন পাখির চোখ অসমের সাইয়ের স্টেডিয়ামের দিকে। প্রিয় ইভেন্ট হেক্সাথলনে তাকে চ্যাম্পিয়ন হতেই হবে। বাবা মার চোখের জল মোছাতে হবে, সংসারে আর্থিক অনটন ঘোচাতে হবে কঠোর অনুশীলন করে। তাই ঘরে জিতে ফেরাই এখন তার একমাত্র লক্ষ্য। নদিয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট, আজ তাক বাংলা।